অনেক লাভ দিলেই হয়। আহ, অবশেষে নামতে সক্ষম হলাম। অনেক কষ্ট করে এই দেবী চৌধুরানীর যে রাজবাড়ি আমরা বলছি মন্থনা রাজবাড়ি তার ভেতরে প্রবেশ করতে পারলাম। দর্শক, শ্রাবণের শেষ মানে ভাদ্রের এই গরমে আমি একদম মানে ঘরমাস্ত হয়ে গেছি। কারণ আপনারা নিশ্চয়ই একটু আগে দেখছিলেন যে এখানে অর্থাৎ এই মন্থনা জমিদার বাড়ি, যেটি দেবী চৌধুরানীর জমিদার বাড়ি বলে পরিচিত, সেই জমিদার বাড়িতে প্রবেশের জন্য আসলে প্রধান দুটি ফটকেই হচ্ছে তালা লাগানো ছিল। আমি অনেক চেষ্টা করেছি, এটি দায়িত্বে যিনি আছেন তাকে খুঁজে পেতে, কিন্তু তিনি রংপুরে থাকায় সেই গেট দিয়ে প্রবেশের সুযোগ ছিল না। প্রথমে গাছ দিয়ে একটা প্রাচীর টপকিয়েছি গাছে উঠে, তারপর সেখান থেকে নামাটা কষ্টসাধ্য ছিল, সেখানে নামলাম যেও বা, তারপরে দেখি আরও একটি প্রাচীর টপকাতে হবে, সেটিও টপকানোর পর এখন একদম আমি ঘেমে নিয়ে একাকার। তবে আনন্দের বিষয় এই যে আমরা এত কিছুর পরেও এখানে প্রবেশ করতে পেরেছি, অর্থাৎ এই মুহূর্তে আমি অবস্থান করছি মন্থনা জমিদার বাড়ি থেকে। সেই মন্থনা জমিদার বাড়ি থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি মাহফুজ ফারুক। চলুন আমরা আজকের গল্প শুরু করি। যারা ইতিপূর্বে এই জায়গাটিতে এসেছেন তারা নিশ্চয়ই এই দৃশ্য দেখে বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে এসে আছি বা এসে পৌঁছেছি মন্থনা জমিদার বাড়ি বা দেবী চৌধুরানীর স্মৃতি বিজড়িত সেই জমিদার বাড়ির একদম অভ্যন্তরেই বলা যায়, অনেকটা মানে বহিরাংশ যদিও এটি, কিন্তু এই গেট দিয়ে কিছুটা ভেতরে ঢুকে গেলাম। এখান থেকে এই গেটটি হচ্ছে মূলত ঢোকার একটি গেট। আমি এখানে আসার পর অনেক খোঁজাখুঁজি করলাম, গেটটি খোলার জন্য একজন সংবাদ দিলেন যিনি দায়িত্বে আছেন, তার কাছে চাবি আছে ভেতর থেকে খুলে দিলে হবে, কিন্তু খোঁজ নিয়ে জানতে পেরেছি তিনি রংপুরে চলে গেছেন, আজকে তাকে পাচ্ছি না। বাইরে থেকে এই তালা খোলা দেখা গেলেও সত্যিকার অর্থে এটা ভেতর থেকে লাগানো, তো কীভাবে ভেতরে ঢুকবো ঠিক বুঝতে পারছি না। তবে একজনকে দেখতে পাচ্ছি, ভাই একটু আসবেন এদিকে। জি সালাম আলাইকুম, কী নাম আপনার? ও আবির। জি প্লিজ একটু আসেন এদিকে, আপনার সাথে একটু কথা বলবো, অন্য কিছু না ভাই, একটু হেল্প দরকার, আসেন না। আসছি, আপনার বাসা তো এখানেই শুনলাম। তো এই যে এটা তো ভেতর থেকে লাগানো, এখন আমরা একটু ভেতরে ঢুক মানে এই জমিদার বাড়িটা দেখতে আসছি, এখন এটা দেখবো কীভাবে, ভেতরে ঢুকবো কীভাবে ভাই? ভেতরে ঢুকতে গেলে প্রহেদ মশাইকে বলে ভেতর থেকে খুলে দেবে। আচ্ছা, আমরা ওখানে গেছিলাম, উনি নাকি রংপুরে চলে গেছেন, এখন উপায় কী তাহলে? এখন তো বর্তমান কোনো দরজা নাই, প্রাচীরের উপর দিয়ে যাওয়া লাগবে। প্রাচীরের উপর দিয়ে, এটা কোন দিক দিয়ে যেতে হবে? আপনারা এই যে যাইতেছে ওরা এই দিক দিয়ে যাইতে পারবেন। আচ্ছা, আবার ওই দিক দিয়ে যাওয়া যায়? একজন বললো গাছের ওই দিক দিয়ে নাকি পার হওয়া যায়। হ্যাঁ, সেটা একটু দেখাই দেবেন না, আপনি যেহেতু বাসায় এখানে, প্লিজ একটু চলেন না ভাই। তাহলে আবির ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে একটা পথ দেখাই দিলেন, আপনি ভালো থাকবেন আর আপনার সাথে দেখা হবে। জি থ্যাংক ইউ, আমি চেষ্টা করি যে এদিক দিয়ে কিভাবে ওঠা যায়। আপনি এদিক দিয়ে একদম ভিতর পর্যন্ত যাবেন, একদম ভিতর পর্যন্ত। হ্যাঁ একদম, তো ঠিক আছে, দেখা হবে, আমি চেষ্টা করি কিভাবে ওঠা যায়। যেভাবে গাছে উঠলাম ওঠাটা অনেক সহজ মনে হচ্ছিল, কিন্তু এখন মনে হয় নামাটা অনেক কঠিন হবে। তারপর আমি ট্রাই করছি যে কীভাবে এখান থেকে নামা যায়, অবশ্যই অনেকটা নেমে গেছি বলা যায়, এখন একটা লাভ দিলেই হয়। অবশেষে নামতে সক্ষম হলাম, অনেক কষ্ট করে এই দেবী চৌধুরানীর যে রাজবাড়ি আমরা বলছি মন্থনা রাজবাড়ি তার ভেতরে প্রবেশ করতে পারলাম। এবার চলুন ভেতরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই।
এই সেই মন্থনা জমিদার বাড়ি, রংপুরের পীরগাছা উপজেলার মন্থনা নামক স্থানে এর অবস্থান। চলুন এবার একটু ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে বলতে বিশেষ করে এই মানে জমিদার বাড়ির একেবারেই ভেতরের অংশে পরিত্যক্ত এ ভবনের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে এবার আরেকটু ভেতরে প্রবেশের চেষ্টা করা যাক। একটা ঘরের ভেতর দিয়ে এখানে আরও অনেকগুলো ঘরের ভেতরে যাওয়া যায়, তবে এখানে অযত্ন অবহেলায় ঘরগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বলতে হয়। জমিদার বাড়ির পূর্ব দিকে আরেকটি পরিত্যক্ত ভবন রয়েছে, দেখুন একটি গাছের ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ ছাদ দিয়ে মাথার উপর গাছ আর মেঘ এবং সেই সাথে আকাশ দেখা যাচ্ছে। এ ভবনটিও সম্পূর্ণরূপে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ১৭০৩-১৭০৪ খ্রিস্টাব্দের দিকে তৈরি করা হয় মন্থনা জমিদার বাড়ি। সে সময় এই জমিদার বাড়ি ও মন্থনা জমিদার বংশ প্রতিষ্ঠা করেন জমিদার অনন্তরাম। তিনি মূলত ভারতের কোচবিহার রাজার কর্মচারী থাকা অবস্থায় জমিদারি লাভ করেন। ১৭১১ সালে কোচবিহার মোঘলদের পক্ষে চলে যায়। সে সময় জমিদার অনন্তরামও মোঘলদের পক্ষে চলে যান। অনন্তরামের ছেলে যাদবেন্দ্র নারায়ণ, তার ছেলে রাঘবেন্দ্র নারায়ণ এবং রাঘবেন্দ্রের ছেলে নরেন্দ্র নারায়ণ বংশ পরম্পরায় মন্থনা জমিদার বাড়ির জমিদারি পরিচালনা করেন। নরেন্দ্র নারায়ণ নিঃসন্তান থাকায় তার মৃত্যুর পর মন্থনার জমিদারি পরিচালনা করেন তার স্ত্রী জয় দুর্গা দেবী, যিনি দেবী চৌধুরানী নামে পরিচিত। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে কজন নারীর ভূমিকা লক্ষ্য করা যায় তার মধ্যে দেবী চৌধুরানী ছিলেন অন্যতম। নিজে একজন জমিদার হয়েও তিনি প্রজা বিদ্রোহে নেতৃত্ব দেন। ২৮ একর জায়গার উপর প্রতিষ্ঠিত মন্থনা জমিদার বাড়ি দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। আমি প্রমোদ চন্দ্র। কোথা থেকে এসেছেন? পীরগঞ্জ। এখানে কেন আসছেন একটু বলবেন? এখানে একটা কাজে আসছি অবশ্যই। এই কাজটা করার পরে তো এখানে শুনলাম যে রাজবাড়ি, আসলে রাজবাড়ি যেহেতু তাহলে দেখি যাই, একটা আগ্রহ জমলো, তো বিধায় আসলাম যে পুরাতন যেহেতু এখানে মানে বিষয়ে একটু দেখার আগ্রহ, কারণ সেই মানে রাজতন্ত্রের সেই সমস্ত যে পুরাতন যে সমস্ত বিষয় আসলে আগ্রহ জমে এটা সবারই, এই কারণে আসলাম একটু দেখার জন্য। ব্রিটিশ শাসনামলে রংপুর দিনাজপুর অঞ্চলের ইজারাদারি লাভ করেন অত্যাচারী জমিদার দেবী সিংহ। তার অত্যাচারে কৃষক থেকে শুরু করে জমিদাররাও অতিষ্ঠ হয়ে পড়েন। কৃষক প্রজা আর জমিদারদের কষ্ট লাঘবে দেবী চৌধুরানী ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এ সময় তিনি ব্রিটিশদের রোষানলে পড়েন। দেবী চৌধুরানীকে দমনের জন্য মীর কাসিমের নেতৃত্বে সৈন্য পাঠায় ইংরেজ বাহিনী, শুরু হয় যুদ্ধ। সে সময় দেবী চৌধুরানীর সাথে রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নুরুল দিন এবং ভবানী পাঠক সহ আরও অনেকে অংশ নেন। ১৭৬০ সালে শুরু হওয়া এ যুদ্ধে দেবী চৌধুরানী জয়লাভ করেন। যুদ্ধে জয়লাভের স্থানটি এখনও জয়পুর নামে স্বীকৃত। ১৭৮৩ সালের এপ্রিল মাসের প্রথম বৃহস্পতিবার লর্ড ওয়ারেন হেস্টিংসের নেতৃত্বে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধ করে পরাজিত ও নিহত হন দেবী চৌধুরানী। এ যুদ্ধে আরও প্রাণ হারান দেবী চৌধুরানীর ভাই কৃষ্ণকেশর চৌধুরী এবং ইটাকুমারী জমিদার বাড়ির জমিদার শিবচন্দ্র রায়। কৃষক প্রজা বিদ্রোহের ভেতর দিয়ে নিজেদের প্রাণ উৎসর্গ করে হলেও শেষ পর্যন্ত রংপুর দিনাজপুর অঞ্চলকে অত্যাচারী জমিদার দেবী সিংহের হাত থেকে রক্ষা করতে পেরেছিলেন। এখানে দেখতে পাচ্ছি রিথান এবং মেহেদি, তারা ক্যামেরা নিয়ে ক্যামেরার কাজ করছে। রিথানের কাছে একটু জানতে চাইবো যে রিথান এখানে কি কারণে এখানে আসা? আজকে মূলত আমরা এখানে আসছি যে দেবী চৌধুরানীর যে ইতিহাস সেটা আমরা পাঠ্যপুস্তকে বা অন্য কোনো জায়গায় গল্পের মাধ্যমে আমাদের দাদা দাদি নানানি এটা শুনেছি যে দেবী চৌধুরানীর বাড়ি আছে, সেটা আবার আমাদের পার্শ্ববর্তী জেলা রংপুরে,
তো আসলে এই দেবী চৌধুরানীরা সেই সময় রাজাবাসারা তারা কি রকম পরিবেশে থাকতেন, কি রকম বাড়িতে থাকতেন, তাদের এই যে নিজের কাছে একটা কৌতূহল যে তারা কিভাবে জীবনযাপন করতেন, কি রকম জায়গায় থাকতেন, এই কৌতূহলকে ঘিরেই আগ্রহ হয়। তো এই আগ্রহ হওয়ার পরেই আমরা সবাই একসাথে ক্যামেরা নিয়ে বের হয়ে যাই, যে যেখানে যাব সেখানে একটা স্মৃতি তো আমাদের ধরে রাখতে হয়। মেহেদির কাছে একটু জানতে চাইবো, মেহেদি অনেকগুলো ঘটনার সাক্ষী, তার মধ্যে আজকে ছিল ব্যতিক্রম যে আমাদেরকে প্রাচীর টপকিয়ে গাছে উঠে এখানে ঢুকতে হয়েছে। তো মেহেদির কাছে যদি একটু জানতে চাই যে আসলে এই অভিজ্ঞতাটা কেমন ছিল? আসলে আসলে এই অভিজ্ঞতাগুলো তো আমাকে ছোটোবেলার স্মৃতিগুলো মনে করে দিচ্ছিল। এখানে অনেক ছোট ছোট বাচ্চা পাইছিলাম, ওরা আমাদের দেখা দিল রাস্তা, যেহেতু আমরা এখানে আসছি প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমাদের কাছে। তো আসলে অনেক ভালো লাগলো, এমন মাঝে মাঝে এমন হওয়া দরকার আমাদের জন্য। মন্থনা জমিদার বাড়ির পূর্ব দিকে রয়েছে দৃষ্টিনন্দন একটি মন্দির। অনেকটা গোলাপি রঙের মতো দেখতে মন্দিরটি এখনো অক্ষুণ্ণ রয়েছে। মন্থনা জমিদার বাড়িটি অনেকের কাছে ভিন্ন ভিন্ন নামেও পরিচিত। কেউ চেনেন পীরগাছা রাজবাড়ি নামে, কেউ চেনেন মন্থনা রাজবাড়ি, আবার কেউ কেউ চেনেন দেবী চৌধুরানীর রাজবাড়ি হিসেবে। মন্থনা জমিদার বাড়ির সামনে থেকে আমি যখন আপনাদের সাথে কথা বলছি, তখন এটি শুধুমাত্রই কালের সাক্ষী হয়ে, ইতিহাস হয়ে আমাদের সামনে ধরা দিচ্ছে। এই জমিদার বাড়ির গল্প আর দেবী চৌধুরানীর কথা শুনতে শুনতে আমরা চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে। আজকের মতো বিদায় নেয়ার পালা। দেখা হবে আগামী কোনো পর্বে অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আপনি, আমি এবং আমরা সকলে ভালো থাকি, সুন্দর থাকি। আমরা ভালো রাখি আমাদের প্রিয় মানুষদের, কাছের মানুষদের, এবং আমরা ভালো থাকি সকলে একসাথে। এই শুভ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু আমি মাহফুজ ফারুক, শুভ বিদায়।